লেট কখন কোনটা ইউজ করে দেখেন বলছে তারা আমাকে গাড়িটা চালাতে দেয় কেউ কাউকে কোনো করতে দেয় আর কি মানে কি বলি লেট বলি মানে নিজে কাজ না করে অন্যকে কোনো কিছু করতে দেওয়া এই আমরা লেট ইউজ করি তো তারা আমাকে গাড়িটা চালাতে দেয় মানে তারা চালায় না তারা আমাকে চালাতে দেয় এটাই বলতেছে এখন দেখেন তাহলে কি হবে দেয় তারা লেট লেট হবে এখানে কেমন তারা কাজ করে না তারা হচ্ছে আমাকে চালাতে দেয় আমি চালাই তো এখানে অবশ্যই এখানে লেট হবে দে লেট আমাকে বলছে না তাহলে মি দে লেট মি এখানে অবজেক্টটা বসবে ওকে দে লেট মি একটা কথা মনে রাখতে হবে যে লেট ইউজ করলে তখন হচ্ছে ওই বাক্যের মধ্যে ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম হবে কি হবে একদম রুট ফর্ম হবে তাহলে দে লেট মি ড্রাইভ মানে কি চালানো দে লেট মি ড্রাইভ তারা আমাকে চালাতে দেয় যদি বলি দে ড্রাইভ তাহলে কি হবে তারা চালায় হবে তারা চালায় মানে কি দে ড্রাইভ पर এখানে बोलतेছে তারা চালায় না তারা আমাকে চালাতে দেয় তাহলে দে লেট মি ড্রাইভ লেট মি ড্রাইভ দা কার মানে গাড়িটা সো মানে কি হবে এখানে লেট হবে এরপর তুমি তাকে রাতে টিভি দেখতে দাও তুমি দেখো না তুমি তাকে দেখতে দাও বলছে যদি বলে তুমি দেখো তাহলে কি হবে ইউ ওয়াচ টিভি হবে এখানে তুমি বলতেছে তাকে দাও মানে অন্য কাউকে কিছু করতে আর কি তাহলে ইউ তুমি লেট বলছে হ্যাঁ তাকে বলছে না ছেলে হলে আমি এখানে হিম বলবো আর যদি মেয়ে হয় আমি কি বলবো হার বলতাম তাই না ইউ লেট হার বলতাম তো আমি ধরলাম যে এখানে ছেলে জন্য আমি এখানে হিম বলেছি তাহলে ইউ লেট হিম তুমি তাকে দাও দেখতে ওয়াচ টিভি ইউ লেট হিম ওয়াচ টিভি বলছে রাতে তাহলে হবে অ্যাট নাইট টাইমটা পরে হয় ওকে আচ্ছা এবার দেখেন সে আমাদেরকে প্রতিদিন খেতে দেয় বলছে হ্যাঁ তাহলে সি লেট এখন দেখেন এখানে সি বলুন কি শি একটা থার্ড পার্সন সিঙ্গুলার হি শি ইট এগুলো কি থার্ড পার্সন সিঙ্গুলার তো তাহলে কি হবে এখানে একটা এস হবে না এস যুক্ত হবে আমরা জানি প্রেজেন্ট টেন্সে যখন হচ্ছে সাবজেক্ট হয় থার্ড পার্সন সিঙ্গুলার তখন কি হয় একটা এস যুক্ত হয় না তো শি লেটস হবে এখান থেকে আসছে এই যে টা ঠিক আছে তাহলে শি লেটস বলছে আমাদেরকে তাহলে আস শি লেটস আস আমাদেরকে দেয় খেতে মানে ইট শি লেটস আস ইট সে আমাদেরকে খেতে দেয় বলছে এভরি এখানে কি হবে এভরি হবে মানে প্রতিদিন প্রত্যেক দিন এভরি ডে এভরি ডে তো লেটস আস ইট এভরি আচ্ছা এবার দেখেন সে আমাদেরকে কথা বলতে দিয়েছিল এখানে বলছে দিয়েছিল মানে এটা পাস টাইম অতীতকাল এখন দেখেন তাহলে শি লেট এখন এখানে পাস টেন্স হলে কিন্তু লেটই হবে কারণ হচ্ছে লেট 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 তিনটা একই হয় মানে ভি ওয়ান ভি টু ভি থ্রি তিনটা সেম হয় লেট 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 এটা প্রেজেন্ট মানে বেস্ট ফর্ম এটা হচ্ছে দিয়েছিল আস আমাদেরকে দিয়েছিল দেখেন এখানে বলছে বলতে দিয়েছিল এটা কিন্তু অতীতকাল পাস্ট টেন্স তো পাস্ট টেন্সে কিন্তু এখানে অ্যাজুক্ত হবে না এযুক্ত হবে প্রেজেন্ট টেন্সে মনে থাকবে তাহলে এই লেটস হবে প্রেজেন্টে এই যে দেয় বলছে এখানে বলছে দিয়েছিল এটা অতীতকাল পাস্ট টেন্স জন্য এখানে অ্যাযুক্ত হয়নি পাস্টে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার হলেও এখানে অ্যাযুক্ত হয় না তাহলে শি লেট আস আমাদেরকে দিয়েছিল কথা বলতে মানে টক শি লেট আস টক কথা বলতে দিয়েছিল এবার আমরা তোমাকে বাড়িতে যেতে দিব আমরা যাব না আমরা তোমাকে যেতে দিব বলছে তাহলে উই উইল গো মানে আমরা যাব বাট এখানে বলছে আমরা তোমাকে যেতে দিব তাহলে কি হবে উই উইল উই উইল এরপর লেট দিবেন উই উইল লেট ইউ আমরা তোমাকে দিব উই উইল লেট ইউ গো যেতে হোম মানে বাড়িতে সো উই উইল লেট ইউ গো হোম উইল লেট ইউ গো হোম উইল লেট ইউ গো হোম ওকে এইবার দেখেন কি বলছে এখানে চলো কাজ শুরু করি চলো কোন কিছু করি মানে প্রস্তাব দিলে আর কি তো আমরা এখানে কি বলি লেটস বলি এই যে এটা হচ্ছে লেট আস মানে লেটস ঠিক আছে এখানে কি হবে চলো কাজ শুরু করি মানে আপনি হচ্ছে এখানে চলো বলতে কি এখানে আমিও থাকবো ওই গ্রুপে আমিও থাকবো লেটস আমার কয়েকজন ফ্রেন্ড হ্যাঁ মানে আমি সহ আমার আরও পাঁচজন ফ্রেন্ড দশজন ফ্রেন্ড আমি সবাইকে বলছি চলো যাই মানে আমি ওখানে থাকবো আমি ওই গ্রুপে একজন সদস্য আর কি তো এখানে কি হবে লেটস লেটস হবে যে এটা হবে হ্যাঁ এখানে এটা মানে হচ্ছে আমি ওখানে ওই গ্রুপের মধ্যে আছি বুঝতে পারছেন আচ্ছা তাহলে চলো কাজ শুরু করি কি হবে লেটস এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে লেটস ঠিক আছে সো লেটস স্টার্ট মানে শুরু করা লেটস স্টার্ট দ্য ওয়ার্ক চলো কাজ শুরু করি ওকে চলো বাহিরে যাই একদম সিম্পল না বলেন চলো বাহিরে যাই কি হবে চলো বাহিরে যাই ঠিক আছে সিম্পল না তাহলে কোন প্রস্তাব দিব চলো এটা করি চলো এটা করি কি হবে লেটস হবে আপনারা কমেন্ট করে বলবেন যে চলো একসাথে খাই চলো ইংলিশ মুভি দেখি এগুলো কি হতে পারে ইংলিশে কমেন্ট করে আমাকে বলবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম